আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন সুস্থ আছেন আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আরিফুল ইসলাম নিউজ অফ নিউজে আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিনিয়ত দুটি করে নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি আপনার সামনে হাজির করার জন্যে তারই প্রেক্ষিতে আজকে নিয়ে এসেছি কাস্টম হাউস পানগাঁও ডাকাতে যে সরকারি একটি চাকরির সার্কুলার হয়েছে সেটা হচ্ছে পঁচিশ এক দু হাজার তেইশ খ্রিস্টাব্দে সে বিষয়ে আজকে আমরা আলোচনা করব তো ভিডিওটি লম্বা হতে পারে না এটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আহ্বান রইলো আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি চলুন আমরা আজকে জানাবো যে কাস্টম হাউস পানগাঁও ঢাকাতে যে চাকরি বিজ্ঞপ্তিটি দিয়েছে সেটা কয়টা পদে কতজন লোক নেবে এবং কী কী অভিজ্ঞতা বা শিক্ষা যোগ্যতা কি বেতন কেমন সব বিষয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করবো তো চলুন কথা না পারি আমরা চলে যাচ্ছি এখানে এক এক নম্বরের দেওয়া আছে উচ্চমান সহকারী গ্রেড হচ্ছে চোদ্দো বেতন স্কেল হচ্ছে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত লোক নিবে চারজন এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা আছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনুর্দ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি তে স্নাতক বা সমমানের ডিগ্রিতেই হতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ ও ইংরেজিতে ত্রিশ শব্দ থাকতে হবে দুই নম্বরে আছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড হচ্ছে চোদ্দ বেতন স্কিল হচ্ছে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত একজন লোক নেবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে অন্যত দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবি স্নাতক বা সমমানের ডিগ্রিদারি হতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং সাতলিপি লিখন সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পাঁচচল্লিশ এবং ইংরেজিতে সত্তর শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ ও ইংরেজিতে ত্রিশ শব্দ থাকতে হবে স্প্রিট বুট ড্রাইভার গ্রেট হচ্ছে চোদ্দ বেতন স্কেল হচ্ছে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত একজন লোক নেবে অষ্টম শ্রেণী পাশবার সময় পরীক্ষা উত্তীর্ণ হলেই হবে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা সহ সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে হালনাগাদ স্পিড বুট চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে চার নম্বর দিয়ে আছে ড্রাইভার গ্রেড হচ্ছে ষোলো বেতন স্কুল হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা একজন লোক নেবে কোনো শিক্ষিত বিশ্ব বুট হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট মানে অষ্টম শ্রেণী পাশ হলেই চলবে হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতেই হবে সম্পূর্ণ চালক অগ্রাধিকার পাবেন পাঁচ নাম্বার দেওয়া আছে সিপাই গ্রেড হচ্ছে সতেরো বেতন স্কেল হচ্ছে নয় হাজার থেকে একুশ হাজার আঠারোশো টাকা লোক নিবেশ সাতজন কোনো স্বীকৃত বুট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলেই চলবে মানে এসএসসি পাশ হলেই চলবে উচ্চতা দেওয়া আছে পাঁচ ফুট চার ইঞ্চি পুরুষ এবং মহিলার ক্ষেত্রে পাঁচ ফুট দুই ইঞ্চি মানে মহিলা পুরুষ দুজনে আবেদন করতে পারবেন বুকের মাপ নতম তিরিশ বত্রিশ উভয় ক্ষেত্রে ছয় নম্বরে যে আছে সুকানি গেট হচ্ছে আঠারো বেতনশীল হচ্ছে আঠারো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত একজন লোক নেবে অভ্যতন্ত অভ্যন্তরীণ জাহাজের শুকানি হিসেবে দুই বছরের কাজের অভিজ্ঞতা সহ সরকার কর্তৃক স্বীকৃত মেরিন ট্রেনিং সেন্টার বা সামুদ্রিক প্রতিষ্ঠান থেকে ট্রেড লাইসেন্স থাকতে হবে ট্রেড সার্টিফিকেট থাকতে হবে সাত নম্বর আছে অপরিস গ্রেড হচ্ছে বিশ বেতন স্কেল হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত লোক নেবে তিনজন শিক্ষকতা যোগ্যতা এসএসসি পাস থাকলেই চলবে এখন আপনারা যে যে জেলার যে সকল জেলার প্রার্থ্যক আবেদন করার প্রয়োজন নেই যারা আবেদন করতে পারবেন না নারায়ণগঞ্জ মাদারীপুর শেরপুর রাঙ্গামাটি জয়পুরহাট লালমনিরহাট নীলফামারি মাগুরা বাগেরহাট এবং পটুয়াখালী তবে সকল জেলার শারীরিক ও এতিমো শারীরিক প্রতিবন্ধীগণ আবেদন করতে পারবেন ছয় ও সাত নং পদের জন্য যে সকল জেলার প্রার্থ্যগণ আবেদন করতে পারবেন না কিশোরগঞ্জ জয়পুরহাট ঠাকুরগাঁও এবং পিরোজপুর তবে সকল জেলার এতিমো শারীরিক প্রতিবন্ধীগণ আবেদন করতে পারবেন বয়সীমা আঠারো থেকে তিরিশ বছর যারা তারাই আবেদন করতে পারবেন তবে মুক্তিযোদ্ধা কন্যা সন্তানের জন্য বত্রিশ বছর শিথিলযোগ্য তিরিশ থেকে বত্রিশ বছর শিথিলযোগ্য আবেদন করতে পারবেন আবেদনের জন্য যে কাগজপত্রগুলো নিয়ে যেতে হয় সেগুলো আমরা আগেও একবার বলেছি তারপর আবার বলে রাখি যে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্ত্বে পাসপোর্ট সাইজের দুই কপি ছবি নিতে হবে প্রথম শ্রেণীর গ্রাজুয়েট কর্মকর্তা কর্তৃক সকল শিক্ষক যোগ্যতার সত্যায়িত কপি জাতীয় পরিযাতের সত্যায়িত কপি অভিজ্ঞতা সনদ এবং সব কিছু সত্যায়িত করে নিতে হবে আপনাদের তো আবেদনের আবেদন শুরু হবে আপনার একত্রিশ এক দু হাজার তেইশ মানে শুরু হয়ে গেছে অটোমেটিক চলতেছে আবেদন তো শেষ হবে তেইশ দুই দু হাজার তেইশ খ্রিস্টাব্দ বিকাল চারটা পর্যন্ত আপনার আবেদন করার জন্যে যে সাইটে ঢুকবেন পিসিএইচ ডট টেলিটক ডট কম ডট বিডি এই সাইটে ঢুকে আপনারা আপনাদের মতো করে আবেদন করবেন অবশ্যই আবেদন করার ক্ষেত্রে সার্টিফিকেটের সাথে মিল লিখে আপনারা আবেদন করবেন কারণ আবেদন কপিটা আপনাদের সঙ্গে নিয়ে যেতে হবে তখন দেখা গেলো যে আবেদন কপিতে এক সার্টিফিকেট এক বলে আপনাদের ফেরত আসতে হবে আপনারা খুব বুঝে শুনে সুন্দরভাবে আবেদন করবেন যদি দোকানে কোনো দোকানে গিয়ে আবেদন করেন তাহলে আপনারা অবশ্যই দেখে দেখে আবেদন ফর্মটা পূরণ করবেন আর যদি নিজেরাই পূরণ করেন সেক্ষেত্রে তো আপনারা দেখে দেখে আরও ভালো করে দেখে পূরণ করতে পারবেন তো আপনারা আবেদন করার পরে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদের টাকা সার্ভিস চার্জ সহ টাকা জমা দিতে হবে যে দোকান থেকে আপনি আবেদন করবেন তারা অবশ্যই জানে যে কিভাবে টাকা জমা দিবেন তো প্রথম সেমেস্টার দিতে হবে পিইসিএইচ স্পেস ইউজার আইডি সেন্ড করতে হবে এত নাম্বারে ইউজার আইডিটা আপনার যে ই থাকবে আবেদন করবেন আবেদন সবার উপরে থাকবে ইউজার আইডি দ্বিতীয় এস এম এসটা লাগবেন পি এইচ ইএস পিন নাম্বার লিখে সেন্ড করবেন এততে বাস কংগ্রাচুলেশন অ্যাপ্লিকেট নাম্বার এত পেমেন্ট কমপ্লিট দেখার একটা মেসেজ তাহলে আপনার আবেদন করা কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকে আপনাদের জন্য আমাদের যে নতুন কাস্টমসে যে নতুন চাকরি সার্কুলার দেয় সে বিষয়ে আলোচনা করলাম তো আপনাদের যদি কোনো কিছু বোঝার বুঝতে বাকি থাকে বা বুঝতে কষ্ট হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের কমেন্টসটা রিপ্লাই দেওয়ার জন্য। আর আমাদের চ্যানেলটি নতুন আপনারা জানেন যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সুস্থ থাকবেন